হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিয়ে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হলো ফেসবুক নিয়ে। ফেসবুক থেকে কীভাবে আপনার ইনকাম করবেন, ফেসবুক থেকে কোনো নানা উপায় কোনো আপনার ইনকাম করতে পারে। আর আজকে যে বিষয়টি নিয়ে আজকে আমাদের ভিডিওটি করার, সেটা হলো ফেসবুকের মার্কেট প্লেস। আপনারা জেনে থাকবেন যে ফেসবুকের নিজস্ব মার্কেট প্লেস আছে, আর সেই মার্কেট প্লেস থেকে কলম আপনি খুব সহজে কলম ইনকাম করতে পারেন। আর এই মার্কেট প্লেসের কী কাজ? মার্কেট প্লেসের কাজ হলো, আপনার যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে আপনার কাছে, সেই প্রোডাক্ট আপনি খুব সহজে সেখানে সেল করতে পারবেন। এর জন্য আপনার এক্সট্রা কোনো কিছু লাগবে না, যে ফেসবুক পেজ বা অমুক কিছু বা গ্রুপ এইসবের কোনো দরকার নাই। আপনি শুধু ফেসবুকে আপনি সেল করতে পারবেন। খুবই চমৎকার একটি মার্কেট প্লেস। সেই মার্কেট প্লেসে কলম বাংলাদেশের অধিকাংশ মানুষ কলম তাদের প্রোডাক্টগুলো তারা সেল করে। আপনি যদি কোনো পুরনো প্রোডাক্ট, ইউজ করা প্রোডাক্ট সেল করতে চান, সেটাও করতে পারবেন। আপনার কাছে যদি নতুন কোনো প্রোডাক্ট থাকে, তাহলে আপনি সেগুলোকে সেল করতে পারবেন। খুবই চমৎকার একটি মার্কেট প্লেস। আপনার এর জন্য এক্সট্রা কোনো ফেসবুক পেজ বা কোনো গ্রুপ কোনো কিছুর দরকার হবে না। আপনি ফেসবুকের নিজস্ব মার্কেট প্লেসে আপনার প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। এবং আপনি যদি এই মার্কেট প্লেসে নিয়ে কাজ করেন, আপনি যদি প্রোডাক্ট সেল করেন, আপনি কলম খুব সহজে মাসে 30-40-50 হাজার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। আপনার প্রোডাক্ট যদি ভালো থাকে, তাহলে আপনি সেই প্রোডাক্টগুলো আপনি সেখানে সেল করতে পারবেন। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি এই ফেসবুক মার্কেট প্লেসে আপনি আপনার কাজ করতে পারবেন। আপনি আপনার বিভাগের মধ্যে আপনি এই সেল করতে পারবেন, বা বিভাগের বাইরে আপনি বাংলাদেশের সব জায়গায় আপনি এই সেল অপশন করতে পারবেন। আর এটা দেখলাম, আপনি যদি শুরু করেন, তাহলে আপনি দেখবেন মাসে কলম 30-40-50 হাজার টাকা আপনার কিছুই হবে না, আপনার এর থেকে বেশি ইনকাম হবে। অনেক আছে যারা এই মার্কেট প্লেসে ভালো মতন কাজ করে, প্রোডাক্ট সেল করে, তারা কলম অনেক টাকা ইনকাম করে। তাই আপনি যদি এই মার্কেট প্লেসে কাজ করতে চান, তাহলে কলম আপনি শুরু করতে পারেন। আপনার কাছে যদি তেমন ভালো ভালো প্রোডাক্ট থেকে থাকে সেল করার মতন, তাহলে আপনি সেই সব প্রোডাক্ট আপনি সেখানে সেল করতে পারবেন। আপনি নিউ প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, আপনি ইউজ প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, বা আপনি যে কোনো প্রোডাক্ট সেখানে আপনি সেল করতে পারবেন। আর সেলটা খুবই ইজি। আপনি সেখানে যাবেন, যাওয়ার পরে আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের ছবি দেবেন, প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানাবেন, প্রোডাক্টের ডিসক্রিপশন সম্পর্কে জানবেন, তা প্রোডাক্ট কতদিন ইউজ করা বা নতুন সেটা আপনি দেবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনি পোস্ট করলে হবে, আপনার লোকেশনের মতন থাকবে, আপনি যে বিভাগ থেকে দিচ্ছেন পোস্ট, আপনি সেই প্রোডাক্ট সেই বিভাগে সেল করতে চান সেটাও পারবেন। আউট যত সেক্টর আছে বা যেসব বিভাগ আছে, সেখানে মানুষও আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবে। তাদের যদি পছন্দ হয়, খুব সহজে কারণ আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার কাছ থেকে প্রোডাক্ট তারা নিতে পারবে। খুবই চমৎকার একটি মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস। আর আপনার যারা এই মার্কেট প্লেসে কাজ শুরু করেছেন বা যারা শুরু করবেন, তারা খুব সহজে শুরু করুন, আর এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনার ইনকাম করতে পারবেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।